আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন, সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, সামাজিক বিজ্ঞান। আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করব। আসলে পৃথিবীর গঠন নিয়ে আমাদের অনেক কৌতূহল, পৃথিবী নিয়ে আমাদের অনেক জানার, পৃথিবী ভিতরটা আসলে অনেক কৌতূহল, আমরা আসলে ভিতরটা কীরকম। পৃথিবীর সৃষ্টির শুরুতে আসলে গ্যাসীয় পিণ্ড ছিল, এটি শীতলে আস্তে আস্তে এটা শীতল হয়ে ঘনীভূত হয়ে উপরে একটি শক্ত আবরণের সৃষ্টি করে। আমরা এই শক্ত আবরণ সৃষ্টি করে এবং পৃথিবীর উপাদানগুলো, ভারী উপাদানগুলো আস্তে আস্তে এটি কেন্দ্রে গিয়ে জমা হয়। এরপরে উপাদানের তার ভরের তুলনায় পর্যায়ক্রমে যেটি ভারী সেটি নিচ থেকে উপরের দিকে স্তরে স্তরটি জমা হতে থাকে। এই স্তরগুলোকে বলা হয় মণ্ডল। তাহলে আমরা আজকে পৃথিবীর গঠন, এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই যে স্তরে স্তরে যে জমে, এই স্তরগুলোকে মণ্ডল বলে। আর এই মণ্ডলগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হল অশ্বমণ্ডল, দুই হল গুরু মণ্ডল, তিন কেন্দ্র মণ্ডল। আমরা একটি চিত্রের সাহায্যে আমাদের এই পৃথিবীর যে অভ্যন্তরীণ স্তরগুলোকে আমরা দেখার চেষ্টা করব। প্রথম যে স্তরটি, সে স্তরটি হল অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলটি পুরো হল 100 কিলোমিটার। আমরা প্রথম স্তরটি পেয়ে গেলাম, প্রথম স্তর। দ্বিতীয় স্তরটি হল দ্বিতীয় স্তরটি আবার দুভাগে বিভক্ত, সেটা আমরা পরে ব্যাখ্যা আসতেছি। এটি হল গুরু মণ্ডল। এই গুরু মণ্ডলটি পুরো হল 2885 কিলোমিটার পুরো। কেন্দ্র মণ্ডল, কেন্দ্র মণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এর পুরো পরে আমরা ব্যাখ্যায় আসব। এটি প্রথম অংশটি 2270 কিলোমিটার, পরেরটি হল 1216 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি
পৃথিবীর প্রথম যে স্তরটি সেটা হলো অশ্বমণ্ডল, পরের স্তরটি হলো গুরুমণ্ডল, পরেরটি হলো হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল একটু টোটালটাই পুরোটাই কেন্দ্রমণ্ডল। তো আমরা এখন প্রথম স্তর অশ্বমণ্ডল নিয়ে আলোচনায় আসছি। অশ্বমণ্ডল অশ্বমণ্ডল পৃথিবীর অভ্যন্তরীণ প্রথম যে স্তরটি সেই স্তরটির নাম হলো অশ্বমণ্ডল। আর অশ্বমণ্ডলের উপরিভাগের বহির্ভাগের যে কঠিন আবরণটি রয়েছে সেই কঠিন আবরণ হল ভূত্বক। ভূত্বক ভূত্বকের এই ভূত্বকের দুটি অংশ মহাদেশীয় ভূত্বক থেকে 40 কিলোমিটার পুরো, আর সমুদ্র দেশ মহাদেশীয় সমুদ্র তলদেশীয় 5 কিলোমিটার পুরো। তাহলে আমরা এখন এই ভূত্বক এর দেখতে পাচ্ছি যে গড়ে 20 কিলোমিটার এটি পুরো, মহাদেশীয় হলো 30 থেকে 40, গড়ে হলো 35 কিলোমিটার, আর সমুদ্র তলদেশীয় 5 কিলোমিটার। এই পুরুত্ব এই ভূত্বকের প্রথম স্তরটি, এই স্তরটির নাম হল শিয়াল। এখানে সিলিকন ও অ্যালমুনিয়াম দ্বারা গঠিত, দ্বিতীয় অ্যালমুনিয়াম ও সিলিকন, আর এর চেয়ে তুলনামূলকভাবে যে ভারী স্তরটি সেটি সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তাহলে উপাদান দেখতে পাচ্ছি আমাদের, এর গড় হলো পুরো পুরুত্ব তো 20 কিলোমিটার, মহাদেশীয় 35 কিলোমিটার পুরো, আর সমুদ্র তলদেশীয় 5 কিলোমিটার, আর এর উপাদান ভূত্বকের উপাদান কি কি উপাদান দ্বারা গঠিত? উপাদান প্রথম স্তর এর নাম হলো শিয়াল। শিয়ালে সিলিকন, খ শিয়ালে সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। দ্বিতীয় স্তরটি তুলনামূলকভাবে এর চেয়ে ভারী, সেই স্তরটি হলো সীমা। দ্বিতীয় হলো সীমা বলা হয়,
সীমা মানে হলো ক সিলিকন ও ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এই যে ভূত্বকের আমরা পেয়ে গেলাম, এর গড় পুরুত্ব 20 কিলোমিটার, এর মহাদেশীয় 35 কিলোমিটার, মানে 30 থেকে 40, মানে গড়ে হলো 35, 30 থেকে 40, গড়ে 35। সমুদ্র তলদেশীয় হলো 5 কিলোমিটার। এর উপাদান হলো প্রথম স্তরে তুলনামূলকভাবে যেটি হালকা, সেটির উপাদান হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম। দ্বিতীয় স্তরটি সীমা, তার উপাদান হলো সিলিকন ম্যাগনেসিয়াম। আমরা এই ভূত্বকের বাহ্যিক অবয়বটাই আমরা আমাদের দৃষ্টিগোচর হয়, যেগুলো আমরা আমাদের নজরে আসে বহিরাবরণ, সেটি হলো সমভূমি, মালভূমি এবং পর্বত। আর এই ভূত্বকের ভিতরে নিচের দিকে অভ্যন্তরীণ দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি করে তাপমাত্রা কমে, 30 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। তাহলে বোঝা গেল যে পার কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। পর্যায়ক্রমে আমরা যতই গভীরে যাই তাপমাত্রা অত 30 ডিগ্রির সাথে আমরা ওটার সাথে কিলোমিটারে যত কিলোমিটার হবে তার সাথে 30 ডিগ্রি গুণ দিলেই আমরা অনুমান করতে পারি যে পৃথিবীর অভ্যন্তরীণ আসলে অনেক উত্তপ্ত, অনেক গরম। তাহলে আমাদের এই অশ্বমণ্ডল, প্রথমে আমার যে স্তরটি তার নাম অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল হলো এই যে পৃথিবী যে শীতল হয়ে কঠিন যে বহিরাবরণটি পৃথিবীতে আমাদের প্রথম যে স্তরটি সেটি অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের যে কঠিন বহিরাবরণ সেটি হলো ভূত্বক। ভূত্বকের পুরুত্ব আমরা জানলাম 20 কিলোমিটার, গড়ে মহাদেশীয় 35 কিলোমিটার, সমুদ্র তলদেশীয় 5 কিলোমিটার। আর এর উপাদান হলো প্রথম যে স্তরটি তুলনামূলকভাবে যেটি হালকা, সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। পরে দ্বিতীয় এর চেয়ে একটু ভারী, সেটি হলো সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তাহলে আমরা অশ্বমণ্ডল সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল। এবার আমরা আসব গুরুমণ্ডল। ভূত্বকের অশ্বমণ্ডলে যেভাবে আমরা দুটি ভাগে বিভক্ত দেখেছি, আর অশ্বমণ্ডল পুরোটি হলো 100 কিলোমিটার, এবার আমরা গুরুমণ্ডল দুইটি ভাগে বিভক্ত। প্রথম স্তরটি 700 কিলোমিটার, টোটালটা আমরা দেখেছি, এটি এখানে দেখিয়েছি 2825। এটি হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল এটি হলো 700 কিলোমিটার পুরো। দ্বিতীয়টি হলো নিম্ন গুরুমণ্ডল। টোটালটা যদি হয় 2885, স্বাভাবিকভাবে এটি হলো 2185 কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা দুভাগে আমাদের বিভক্ত, যে হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল, দ্বিতীয়টা হলো নিম্ন গুরু
মণ্ডল। ঊর্ধ্বগ্রহ মণ্ডলটি 700 কিলোমিটার পুরো, নিম্নগ্রহ মণ্ডলটি 2185 কিলোমিটার, দুটো মিলে হলো 2885। গুরুমণ্ডল হলো অশ্বমণ্ডলের মানে ভূত্বকের পরে যে স্তরটি শুরু হয়েছে সেখান থেকে কেন্দ্রমণ্ডলের আগ পর্যন্ত যে মণ্ডলটি সেটা হলো গুরুমণ্ডল। আর গুরুমণ্ডল আমরা গুরুমণ্ডলকে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, সেখানে এই মণ্ডলটিতে সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা এবং কার্বন এইগুলো উপাদানগুলো রয়েছে। উপাদান হলো সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন। এটি হল এই সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন এই গুরুমণ্ডলের উপাদান। গুরুমণ্ডলের দুটা ভাগে বিভক্ত, তার ঊর্ধ্বগুরুমণ্ডল এটি হলো 700 কিলোমিটার। আর এখানে প্রধানত ম্যাগনেশিয়াম এবং লোহা এই 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 ঊর্ধ্বমণ্ডলের উপাদান। এরপরে যে নিম্নমণ্ডল রয়েছে সেটি যে উপাদানগুলো গঠিত, আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, সিলিকন, কার্বন, সিলিকন ডাইঅক্সাইড, এই সমস্ত উপাদান দ্বারা গঠিত। তাহলে আমরা এই গুরুমণ্ডলের পুরো তো জানলাম, দুটাকে বিভক্ত ঊর্ধ্ব নিম্ন, ঊর্ধ্ব 700 কিলোমিটার, নিম্ন গুরুমণ্ডল হলো 2185 কিলোমিটার, আর এর উপাদান হলো সিলিকন, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন। আর গুরুমণ্ডলে প্রধানত ম্যাগনেশিয়াম এবং লোহা দ্বারা গঠিত, আর নিম্ন গুরুমণ্ডল আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। আমাদের গুরুমণ্ডল সম্পর্কে ধারণা হয়ে গেল। এখানে আমরা একটু পার্থক্য বোঝাতে এখানে আমরা ডট ডট দিতে পারি। এটা হলো নিম্ন গুরুমণ্ডল, এটি হলো ঊর্ধ্বগুরুমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক নিচে যে মণ্ডলটি রয়েছে সেটি হলো কেন্দ্রমণ্ডল। এবার আমরা কেন্দ্রমণ্ডলকে বিশ্লেষণ করব। কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত, বহিকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের বহিকেন্দ্রমণ্ডল 2270 কিলোমিটার এর পুরো, অন্তঃকেন্দ্রমণ্ডলটি হল 1216 কিলোমিটার। এই কেন্দ্রমণ্ডল আমরা দুটি অংশ দেখলাম, বহির এবং অন্তঃকেন্দ্রমণ্ডল।
তুলনামূলকভাবে অন্য অন্য যে এটি খুবই উত্তপ্ত, এখানে প্রধানত পারদ, নিকেল, লোহা এই সমস্ত উপাদান, আর প্রধান উপাদান হলো লোহা ও নিকেল। তাহলে আমরা আজকে এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে তিনটি অংশপাত দেখতে পেলাম, অশ্ব, গুরু এবং কেন্দ্রমণ্ডল। এর পুরুত্ব, এর উপাদান, এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এই বৈশিষ্ট্য জানার পরে আমাদের একটি সব পৃথিবীর অভ্যন্তরীণ যে এই ফিগার জানার পরে পৃথিবীর অভ্যন্তরে একটা স্বচ্ছ ধারণা হবে, আর এই মেসেজ থেকেই আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তার সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই তোমাদের জন্য এই এই চিত্রের এটা পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর এটা চিত্র নাম লেখা হয়নি, পৃথিবীর গঠন কাঠামোর, গঠন কাঠামোর আড়াআড়ি চিত্র। তোমাদের HW হলো এই পৃথিবীর গঠন কাঠামো আড়াআড়ি চিত্রটি একে, এর বিভিন্ন অংশটি তুমি চিহ্নিত করবে, এর অশ্বমণ্ডলটি কত কিলোমিটার, তার কয়টি অংশ, গুরুমণ্ডলী কয়টি অংশ, অন্তর কয়টি অংশ। তোমরা যদি এই চিত্রটি বাসায় একে এইগুলোকে চিহ্নিত করো, তা তোমাদের ভিতরে একটি স্বচ্ছ ধারণা হয়ে যাবে। আশা করি তোমরা এই মতটি করবে। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।